বাংলাদেশ খেলাফত মজলিশ কুয়েত শাখার উদ্যোগে সিরাত নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়েত থেকে আলাল আহমেদ জানান শুক্রবার বাদ মাগরীব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মৌলানা শায়েক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরম হুসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শায়েক মৌলানা মোহাম্মদ হাসান বিন আমির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ নুরুদ্দিন হাফিজ ওয়াবির আহমেদ মৌলানা নিজাম মৌলানা ইমরান হুসাইন হাফিজ মুফতি তাজুল ইসলাম মিলাদ হুসাইন ও ইয়াকুত আহমেদ